আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল হিল করিম মুসলমানদেরকে আল্লাহ দিন কায়েমের জন্য সঙ্গবদ্ধ প্রচেষ্টাই চালাতে হবে আলাদা আলাদা থেকে ইসলাম কায়েমের প্রচেষ্টা চালানোর কোনো সুযোগ নেই সঙ্গবদ্ধ জীবনযাপন সম্পর্কে হজরতে অমর রাজি আল্লাহ তালু বলেছেন লা ইসলামা ওলা জামাতিনামা ইল্লা ইমারাতিন ওলা ইমারত ইন সংগঠন ছাড়া ইসলাম নেই নেতৃত্ব ছাড়া সংগঠন নেই আনুগত্য ছাড়া নেতৃত্ব নেই তাই সংঘবদ্ধ জীবনযাপন মুসলিমরা যদি করে তবেই মুসলিমদের যেই শক্তি এবং যে কোনো ইসলাম বিরোধী ষড়যন্ত্র সংঘবদ্ধভাবে মোকাবেলা করাই সম্ভব এজন্য সংগঠনের বিরুদ্ধে বা সংগঠন পদ্ধতির বিরুদ্ধে যদি কোনো আলেম কথা বলে তাহলে সে আত্মঘাতী কথা বলে কিছু কিছু ইদানিং বলা শুরু করেছি ইসলামিক সংগঠনের কোনো অস্তিত্ব নেই সংগঠন করা মানে নিজেদের মধ্যে আত্মকলহ করা ইত্যাদি ইত্যাদি আরে যারা আত্মকলহ করা যাদের চরিত্র তারা সংগঠন করা ছাড়াও করে পরিবারের মধ্যে আত্মকলহ করে সমাজে করে রাষ্ট্রে করে ইসলামী সংগঠন আত্মকলহ করা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য নয় বরং ইসলামী সংগঠন পুরো মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য নবী সাল্লাম যে কাজটি করে গিয়েছেন সেই কাজটি করার জন্যই কিন্তু ইসলামী সংগঠন আর এই বাস্তবতা আল্লাহ কিন্তু বলে দিয়েছেন কুন্তুম খায়রা উম্মা তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি ওলতাকুম মিনকুম উম্মা তোমাদের মধ্যে একটি দল থাকতেই হবে তো দল কি সংগঠন তো ইসলামী সংগঠনের উপাদান কি ইসলামী সংগঠনের উপাদান হলো তিনটি জিনিস যেমন ইসলামী নেতৃত্ব ইসলামী কর্মী বাহিনী ইসলামী পরিচালনাবিধি এই তিনটি হচ্ছে ইসলামী সংগঠনের উপাদান যেই নেতৃত্ব ইসলামের আলোকে আত্মগঠন করে শুধুমাত্র আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আত্মনিয়োগ ও কর্মী বাহিনী পরিচালনা করে সেটাই কিন্তু ইসলামী নেতৃত্ব যেই কর্মী বাহিনী দুনিয়ার কোনো স্বার্থে চালিত না হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী নেতৃত্বের অধীনে সময় শক্তি অর্থের কোরবানি দেয় সেটাই কিন্তু ইসলামী কর্মী বাহিনী আবারও বলছি যেই কর্মী বাহিনী দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয় বরং আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী নেতৃত্বের অধীনে সময় শক্তি সামর্থ্য অর্থের কোরবানি দিয়ে থাকে সেটাই কিন্তু ইসলামী কর্মী বাহিনী নেতা ছাড়া যেমন সংগঠন হয় না তেমনি কর্মী ছাড়া শুধু নেতার উপস্থিতিতেই সংগঠন হয় না কর্মী নেতা আছে তাও সংগঠন হয় না নেতাও কর্মী বাহিনী মিলিত হলে সম্ভাবনার দিকটি যেমন ফুটে উঠে তেমনি কিছু সমস্যার দিকও থাকে কর্মী বাহিনী যখন বড় হয় তখন কিছু সমস্যা তৈরি হয় এবং নেতৃত্বের যেই বিশালতা নেতৃত্বের আধিক্যতা যদি তৈরি হয় সেখানেও কিছু প্রবলেম তৈরি হয় সে কারণে নেতৃত্ব কর্মী বাহিনী যাতে নিজেদের দায়িত্ব কর্তব্য অধিকারের সীমারেখা সঠিকভাবে জেনে নিতে পারে তার জন্যই কিছু পরিচালনা বিধি তৈরি করতে হয় আধুনিক পরিভাষায় এই সব বিধিবিধান পরিচালনা বিধানের নামই হল সংবিধান ইসলামী সংগঠনের মূল বিধিবিধান আলকরানো সুন্না থেকেই গৃহীত অবশ্য আলকরানো সুন্নার শিক্ষার ভিত্তিতে রচিত সংবিধান ইসলামী সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সংবিধান যেহেতু আলকোরানো সুন্নার শিক্ষার ভিত্তিতে রচিত হয় ইসলামী সংগঠনের পরিচালনা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেহেতু একে পবিত্র দলিল গণ্য করা হয় একটা ইসলামী সংগঠনের সংবিধানকে পবিত্র দলিল বলা হয় কেন যে সুন্নার আলোকে এটি রচিত হয় আর এই সংবিধানের আলোকে একটি কর্মী বাহিনী পরিচালিত হয় যারা কেবল আল্লাহর জন্যই তাদের জানমাল উৎসর্গ করে এবং এই পবিত্র নীতিমালাগুলি তারা অনুসরণ করে যেটা সুন্না থেকে গ্রহণ করা হয় এটাই সংবিধান এবং এর কোনো ধারা লঙ্ঘন করাকে শৃঙ্খলা বিরোধী অবতৎপরতা হিসাবে চিহ্নিত হয় এই জন্য যারা ইসলামী সংগঠনে একবার শৃঙ্খলাবদ্ধ হয় শপথ নেয় তখন সংগঠনের শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করা এটা কখনো উচিত নয় বরং এক একমোমিন আরেক মোমিনের আয়না হিসাবে ওই ওই নীতিমালার মধ্যে থেকেই আপনি সেখানে ইসলাম করার চেষ্টা করবেন মূলত নেতৃত্ব কর্মী বাহিনী বিধি। এই তিনটে দিয়েই কিন্তু সংগঠনের যাত্রা শুরু হয় চলার পথেও আরও অনেক কিছু উপাদান যুক্ত হয় কিন্তু একটি সংগঠনের পরিচালনা হবে যে এই তিনটি অর্গান এই তিনটি সাইট যদি ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ সেই সংগঠনটি মজবুতভাবেই পরিচালিত হয় আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হওয়া এবং ইসলাম জানা মানার জন্য আমাদেরকে সৎ মানুষের নেতৃত্ব গ্রহণ করা এবং কোরআন সোনার আলোকে জীবন গঠন করার জন্য ইসলামী নেতৃত্বের অধীনে থেকে আল্লাহ দিন কায়েমের জন্য আমাদের সকলকে আমাদের জানমাল আল্লাহর পথে বিনিয়োগ করার তৌফিক দান করুন আমিন